হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি নার্সিং লার্নার। আজকের এই ভিডিওতে আমরা ইনসুলিন সম্বন্ধে আলোচনা করব। তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো তাহলে আশা করছি তোমাদের ইনসুলিন সম্বন্ধে একটা নলেজ তৈরি হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে ইন্ট্রোডাকশন, ইনসুলিন কি? ইনসুলিন ইজ এ পেপটাইড হরমোন নর্মালি প্রোডিউসড বাই দ্য বিটা সেলস অফ দ্য প্যাঙ্ক্রিয়াটিক আইলেটস হুইচ কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ সুগার ইন দ্য ব্লাড। তাহলে ইনসুলিন তৈরি হচ্ছে কোথা থেকে? প্যাঙ্ক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা সেল থেকে। এটা আমরা ইন্ডোজেনাস যে ইনসুলিন তার কথা বলছি। এবার যেই ইনসুলিন আমরা ইনজেক্ট করি বা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় সেটা হলো এক্সোজেনাস ইনসুলিন। এটা মূলত ডায়াবেটিস, প্রাইমারিলি টাইপ 1, ডায়াবেটিসে দুটো টাইপ আছে, টাইপ 1 টাইপ 2, টাইপ 1 এর ক্ষেত্রে দেওয়া হয় টু সাপ্লিমেন্ট ডেফিসিয়েন্ট ইনসুলিন সিক্রেশন। It is injected and acts similarly to its endogenous counterpart, helping to normalize glucose levels and metabolism. Endogenous je kaj ta korche sei rokomi exogenous insulin o kaj ta kore thake. Ebar type of insulin. Type ta bolar age tumra bolo to je insulin ki orally khete pari amra? Keno khete pari na? কারণ ইনসুলিন যদি আমরা ওরালি নিয়ে থাকি তাহলে গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে ওটা মিশে গিয়ে ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়, তখন কোনো কাজই করে না, তাই ইনসুলিন আমরা ওরালি খেতে পারি না। এবার টাইপগুলো আমরা দেখে নিই। ইনসুলিন কিন্তু আমরা শুধুমাত্র হয় সাবকিউটেনিয়াস লেয়ারে ইনজেকশন হিসেবে নিতে পারি, আর আইভি মানে ভেনের মাধ্যমেও দেওয়া হয়। যখন খুব তাড়াতাড়ি অ্যাকশন দরকার হয় তখন আমরা ভেনের মাধ্যমেও দিতে পারি। টাইপগুলোর মধ্যে প্রথমেই আসছে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, শর্ট অ্যাক্টিং ইনসুলিন, এরপর ইন্টারমিডিয়েট ইনসুলিন, লং অ্যাক্টিং ইনসুলিন আর কম্বাইন ইনসুলিন। এবার এইটা হলো ইনসুলিন সিরিঞ্জ। এখানে এই যে 10 থেকে 20-এর মধ্যে দেখো 5টা দাগ আছে, প্রত্যেকটা দাগ দু ঘর হিসেবে ধরা হয়। 10-এর ঘরটাকে যদি আমরা 10 ধরি, তারপরে 12, 14, 16, 18, 20, এইভাবে আমরা প্রত্যেকটা দাগ কাউন্ট করব। এবং ইনসুলিনের যে ইউনিট দেওয়া থাকবে, মানে যদি 10 ইউনিট, এখানে 100 ইউনিট অবধি ইনসুলিন সিরিঞ্জে থাকছে, 1 ইউনিট 2 ইউনিট থেকে 100 ইউনিট পর্যন্ত ইনসুলিনের দাগ কাটা থাকছে এই সিরিঞ্জটাতে। এবং এর সাথে যে অ্যাটাচ নিডলটা থাকে সেটা শুধুমাত্র সাবকিউটিনিয়াস লেয়ারেই যাচ্ছে, যেখানে ইনসুলিন ইনজেকশন দেওয়ার কথা সেই লেয়ার অবধি এই ইনসুলিনের যে নিডলটা, এই নিডলটার লেন্থ অতটাই হয়। টাইপ অফ ইনসুলিন, ক্ল্যারিটি অফ ইনসুলিন, অনসেট, পিক, ডিউরেশন আর এক্সাম্পল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন মানে নামেই বোঝা যাচ্ছে যে কাজটা খুব তাড়াতাড়ি হবে। ক্ল্যারিটি অফ ইনসুলিনটা কিরকম? ক্লিয়ার একদম। অনসেট মানে এর কাজটা শুরু হচ্ছে 10 থেকে 30 মিনিটের মধ্যে, পিক মানে সর্বোচ্চ কাজ করার ক্ষমতা হচ্ছে 30 মিনিট, তো 3 ঘন্টা, আর ডিউরেশন মানে এটার কাজটা থাকছে 3 থেকে 5 ঘন্টা। আর এক্সাম্পল কি? লিসপ্রো বা হিউমালং, অ্যাসপার্ট বা নোভোলং। এই ইনসুলিন সাধারণত খাওয়ার 15 মিনিট আগে দেওয়া হয়। শর্ট অ্যাক্টিং ইনসুলিনটার সলিউশনের ক্লারিটি কিরকম? ক্লিয়ার হয়। অনসেট 30 মিনিট টু 1 আওয়ার, পিক 2 টু 5 আওয়ার, ডিউরেশন 5 টু 8 আওয়ার। এক্সাম্পল কি? রেগুলার বা হিউম্যান আর, এটা সাধারণত খাওয়ার 30 মিনিট আগে দেওয়া হয়। ইন্টারমিডিয়েট ইনসুলিন এটা ক্লাউডি হয়। তোমরা ইনসুলিনের ভায়ালগুলো নিয়ে দেখতে পারো, দেখবে কোনোটা কালার একদম ক্লিয়ার, স্বচ্ছ পুরো জলের মতো, কোনোটা একটু ক্লাউডি, কিছু একটা মিক্সড আছে মনে হচ্ছে। অনসেট কত? 1.5 টু 4 আওয়ার, পিক 4 টু 12 আওয়ার, আর ডিউরেশন 12 টু 18 আওয়ার। এখানে যেহেতু 4 টু 12 আওয়ারে পিক হচ্ছে তাই এখানে কি হয়, একটা হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে। এক্সাম্পল কি? এনপিএইচ বা নোভোলিন এন, লং অ্যাক্টিং ইনসুলিন,
লং অ্যাক্টিং ইনসুলিন মানে কি, এর কাজ অনেকক্ষণ ধরে চলবে, অনেকক্ষণ ধরে কাজ করবে। এর সলিউশনের কালারটা কেমন ক্লিয়ার হয়, অনসেট 0.8 to 4 আওয়ার এর অনসেটের টাইম, পিক কোনো প্রোনাউন্স পিক থাকে না, ডিউরেশন কি 12-24 আওয়ার প্লাস, মানে 24 ঘন্টারও বেশি সময় ধরে এ কাজ করতে থাকে। এক্সাম্পল কি হলো, গ্লার্জিন বা ল্যান্টাস, এটা সাধারণত রাত্রিবেলা দেওয়া হয় যাতে এই ইনসুলিনটা ওভারনাইট একটা প্রোটেকশন দিতে পারে। কম্বাইন ইনসুলিন বা প্রিমিক্স, এটা যেমন হয়তো কোনো কেউ চাচ্ছে যে আমি একটা বা দুটো ডোজই ইঞ্জেকশন নেব, কিন্তু এই র্যাপিড অ্যাক্টিং বা শর্ট অ্যাক্টিং এ মূলত 3 বার ইনসুলিন দেওয়া হয়, কিন্তু সে চাচ্ছে হয়তো আমি একবারই নেব, তখন কি করা হয়, তখন শর্ট অ্যাক্টিং আর একটা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনকে মিক্সড করা হয়, বা শর্ট অ্যাক্টিং বা র্যাপিড অ্যাক্টিং একটা ইনসুলিনকে মিক্সড করা হয় একটা ইন্টারমিডিয়েট ইনসুলিনের সাথে, ঠিক আছে। এবার এটা কি হয় যে অনেকে মিক্সড করতেও পারে, কিন্তু অনেকে হয়তো মিক্সড করতে পারছে না, তখন কি হয় একটা প্রি মিক্সড অবস্থাতেই একটা কম্বাইন ইনসুলিন পাওয়া যায়। সেটার কালার কিরকম হয়, ক্লাউডি হয়, অনসেট 45 মিনিট, পিক 7-12 আওয়ার্স, আর ডিউরেশন 16-24 আওয়ার। এটা সাধারণত 2 বার দেয়া হচ্ছে, একবার ব্রেকফাস্টের সময়, একবার ডিনারের সময়। এক্সাম্পল কি, বাইফ্যাসিক ইনসুলিন অ্যাসপার্ট 70/30, হিউমালগ মিক্স 75/25। এবার ইনসুলিন স্টোর কিভাবে করবে সেটা জানাও ইম্পর্টেন্ট। ইনসুলিন সাধারণত যদি ওপেন করা থাকে বা যদি কোনো পেন ইনসুলিন নেওয়া থাকে, তখন সেটা 4 সপ্তাহ পর্যন্ত রুম টেম্পারেচারে রাখা যায়, যদি না রুম টেম্পারেচার 30 ডিগ্রির বেশি হয়। কিন্তু ফ্রিজে 0 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রাখতে হবে, এবং যদি কোনো আনওপেন ভায়াল থাকে বা কোনো পেন থাকে স্টোরে, তখন সেগুলো অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এরপর ইনসুলিনটা কোথায় কোথায় দেবে, ইনসুলিনের সাইট কোনটা, সেগুলো জানতে হলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ইনজেকশন সাইটের ভিডিওটা দেখে নাও। তা ওই ভিডিওতে আমরা আগেই আলোচনা করেছি যে সাবকিউটেনিয়াস ইনসুলিন ইনজেকশন দিতে হলে কোন কোন জায়গায় দিতে হয়, কিভাবে দিতে হয়, ইনসুলিনও ঠিক সেই সেই জায়গাতেই দিতে হবে। এইখানে আমরা এই চার্টের মাধ্যমে এই গ্রাফিক্যালি প্রেজেন্ট করেছি যে বিভিন্ন রকম ইনসুলিন কেমন ভাবে কতক্ষণ কাজ করে, তার পিক কতক্ষণ, এগুলো আমরা এই গ্রাফের মাধ্যমে দেখিয়েছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করছি ইনসুলিন সম্বন্ধে তোমরা সব বুঝতে পেরেছো। কোনো কোয়েরি থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাও। তোমরা যদি চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর চ্যানেলের ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারাও হেল্পফুল হয়।